এই মুহূর্তে যে সব থেকে বড় খবরের দিকে চোখ রাখবো, নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির দপ্তরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দিতে বলেছিল ইডি, নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ সকাল 11টার কিছু আগেই রুজিরা সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। সকাল 10:30 নাগাদ তিনি তার কলকাতার বাড়ি থেকে বেরিয়ে রওনা দেন সিজিও কমপ্লেক্সের পথে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার জন্য আজ সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিয়োগ দুর্নীতির কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নামে জড়িয়েছে, সেখান থেকেই একাধিক টাকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের।